রেখেছেন। আমরা গর্বিত ওনার মতো বিধায়ক পেয়ে, সত্যি বাংলার গর্ব। বাংলার বিধানসভার মধ্যে এমন একজন বিধায়ক আছে যাকে থেকে শাসক দল ভয় করছে, কেন জানেন? উনি পেন খাতার রাজনীতি করেন, আইনটা ভালো বোঝে। কুছ কালা হয় এ দালে, শুধু কালা নয় বহুত কিছু কালা হয়। আমরা শুধু এখন আপনাকে সম্ভব বক্তব্য রাখবেন। ঝামেলা হয়েছে আমাদের কর্মীদের উপরে, এখানে শাসক দল থেকে শুরু করে জমি জীবিকা কমিটির প্রত্যেকেই কিন্তু যেন একদম রক্ত পিপাসু হয়ে আছে, এত নির্লজ্জের মতো হয়ে গেছে। আমাদের ছেলেদেরকে যখন তখন মানে ভাবছে যে এদেরকে কি করে উৎখাত করব, যারা উৎখাত করতে চায় তাদেরকে একটাই কথা বলবো, এটা ইন্ডিয়ান সেকুলার পার্টি, এখানে অন্য কোনো কথা চলবে না, ইন্ডিয়ান সেকুলার পার্টি শেষ কথা বলবে। আমাদের কর্মীরা জেল খেটেছে, চারজন জেল খেটেছে, সেই সঙ্গে সঙ্গে আরো কিন্তু অনেক ভাইদের নামে, সাত আট আট জনের নামে কেস হয়েছে, তিন তিন দফায় কেস হয়েছে। এখানে প্রশাসনের কিছু বন্ধুরাও আছে, তারা তাদের মধ্যে কিছু কিছু এমন দালাল ঢুকে গেছে যারা শাসক দলের চটি বাড়িতে করতে ব্যস্ত আছে, তাদেরকে বলো মেরুদণ্ড সোজা রাখুন। সবসময় কিন্তু শাসক দল ক্ষমতায় থাকবে না, আপনাদেরকে কিন্তু মানুষ দায়িত্ব দিয়েছে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। আমি আমার ভাইদের বলবো আপনারা শক্ত হয়ে দাঁড়িয়ে থাকুন, তারপরে এরা কোন চেষ্টা করে না আমরা দেখে নেব, এদেরকে প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে আমরা বুঝিয়ে দেবো যে আমরা ইন্ডিয়ান সেকুলার ভাই, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করি, কথা বলি, আমরা মানুষের অধিকারের জন্য এসেছি। আমাদের প্রিয় বিধায়ককে 42 দিন জেল কাটিয়েছিল, অন্যায়ভাবে জেল কাটিয়েছিল, নির্মম অত্যাচার করেছিল, সাধারণ মানুষের স্বার্থে কথা বলা, কিন্তু তবু উনি এখনো মানুষের সামনে শিখ পড়া সোজা রেখে দাঁড়িয়ে আছেন, কেন জানেন? আপনাদের জন্য, আপনাদের এই অবহেলিত বঞ্চিত লাঞ্ছিত শোষিত মানুষের জন্য এখনো কথা বলছে, মানুষের অধিকার পাইয়ে দিতে রাজনীতিতে এসেছেন। আমরা গর্বিত ওনার মতো বিধায়ক পেয়ে, সত্যি বাংলার গর্ব। বাংলার বিধানসভার মধ্যে এমন একজন বিধায়ক আছে যাকে থেকে শাসক দল ভয় করছে, কেন জানেন? উনি পেন খাতার রাজনীতি করেন, আইনটা ভালো বোঝেন, আর বাকি যারা আছে শুধু বমগুলি নিয়ে ব্যস্ত। আমরা বলতে চাই আপনারা কতটা বমগুলি মারতে পারেন, আপনাদের বমগুলি জিতবে না আমাদের খাতা কলম জিতবে সেটাই আমরা দেখব। মানুষ শেষ কথা বলবে, গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে। আপনারা ভাবছেন যে আমরা এত কথা কেন বলছি, আপনারা দেখেছেন দিনের পর দিন আমাদের কর্মীদের উপর অত্যাচার হচ্ছে, আমাদের সেই অত্যাচারের হাত থেকে আমাদের বিধায়কও কিন্তু রেহাই পাচ্ছে না। সত্যি অত্যন্ত লজ্জা লাগে, দুঃখ হয়, কষ্ট হয় যেভাবে আমাদের উপরে রোলার চালাচ্ছে। অনেকেই বলছে না আমরা খেতে ফলাবো না খামারে ফেলাবো, ভাই আমার খেত যদি আমি কষ্ট করে চাষ করি আমি কি তোমাকে খামারটাকে লুট করতে দেব? আমাদের ভাইরা তৈরি আছে সেই খামারটাকে সংরক্ষণ করার জন্য। গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই হবে, মানুষের রায় মানুষ দেবে, আপনারা শুধু সজাগ থাকুন। আমরা কেন এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে আমরা ভোট দেবেন কেন? এই তো আমি কয়েকটা কথা বলবো। দেখুন আপনারা দীর্ঘদিন বিভিন্ন রাজনৈতিক দলকে আপনারা ভোট দিয়েছেন, তারা আপনাদের জন্য কি করেছে? যারা সততার প্রতীক বলে এসেছিল তারা আজকে দুর্নীতির আখড়া তৈরি করেছে, পুরো পশ্চিমবঙ্গ আজকে দাউ দাউ করে জ্বলছে, দুর্নীতি আর দুর্নীতি, দুর্নীতি ছাড়া আর কোনো কিছু আপনারা দেখতে পাচ্ছেন না, কোথায় স্বচ্ছতা? দেখতে পাচ্ছেন আজকে এই শাসক দলের এমএলএ গুলো পাঁচিল টপকে পালাচ্ছে যখনই সিবিআই ডাকছে, আমাদের তারা পুকুরে মোবাইলটা ছুড়ে ফেলছে, আর আমাদের বিধায়ককে যখন অ্যারেস্ট করেছিল তখন উনি মোবাইলটা সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছিলেন, পাসওয়ার্ড সমেত যে নিন, আপনার যা কিছু তথ্য যাবতীয় আপনি আপনার ফোন থেকে নিতে পারেন। আর এই বিধায়ক গুলো কি করছে? পাঁচিল টপকে পালাচ্ছে, ফোনটা আবার পুকুরে ফেলে দিচ্ছে, তার মানে কি? দাল মে কুচ কালা হয় এ দালে, শুধু কালা নয় বহুত কিছু কালা হয়। আমরা শুধু আপনাকে বলবো মানুষের অধিকারের জন্য কথা বলতে বলবো। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় শোষিত বঞ্চিত লাঞ্ছিত মানুষের হয়ে উনি বিভিন্ন আমাদের বিধায়ক পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা বিভিন্ন প্রান্তে দৌড়াদৌড়ি করছেন, এখানে
বিভিন্ন সম্প্রীতির মানুষ, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, কোথাও হাসখালি গণদর্শন থেকে শুরু করে আর আপনার রুমাওরং থেকে শুরু করে আর বিভিন্ন এলাকায় আমার যে বোনেরা অত্যাচারিত হচ্ছে কালিয়াগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সব মানুষের পাশে কিন্তু উনি দাঁড়াচ্ছেন। উনি শুধু বাংলার বিধায়ক না, একটা পশ্চিমবঙ্গের বিধায়ক। আমরা বলবো আপনারা আমাদের পাশে থাকুন, আমাদের সাথে থাকুন, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, একটা সুস্থ পঞ্চায়েত, স্বচ্ছ পঞ্চায়েতের লক্ষ্যে আপনারা আমাদের প্রার্থীকে জয়যুক্ত করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ! ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ! এমএলএ নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ!